চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাতক শহরের বাগবাড়ি শ্যামলী পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে পৌর পয়েন্টের দিকে অগ্রসর হলে তাহির প্লাজার সামনে এসে মেইন রোডে মিছিলকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সাথে তাদের দীর্ঘ সময় বাকবিতণ্ডা হলে তাহির প্লাজার সামনেই তারা প্রতিবাদ সমাবেশ করেছে। ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান শামসু ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ তিতুমির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান নিজামউদ্দিন। সমাবেশ ও মিছিলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা বিএনপির সহ স্থানীয় সম্পাদক আবুল হাসনাত চেয়ারম্যান, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল আওয়াল প্রমুখ।